বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলা বিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লেসন টু তথা এডিট মেনু নিয়ে আজকে আমরা কাজ করব। তো আমরা চলুন দেখি কিভাবে এডিট মেনু ব্যবহারটি করা যায়। আমরা এডিট মেনুর মধ্যে অনেকগুলো সাব মেনু দেখতে পাচ্তেছি। আন্ডু আছে, কার্ট, কপি, পেস্ট, স্পেশাল পেস্ট, নানান ধরনের আমরা এখানে ফাইন্ড, রিপ্লেস, গো টু, আরও অনেক ধরনের কমান্ড এখানে রয়েছে। তো আমরা দেখব, চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ কিছু করার জন্য। তো চলুন দেখি, আমি এখান থেকে একটা ওয়ার্ড আমি মুছে দিব, যেমন কুইক। কুইকটা মুছে দেওয়ার পরে চলে গেল। আবার যদি আমি এডিটে গিয়ে যদি আন্ডু দিই, দেখুন সেই কমান্ডটি চলে আসছে। এখানেও আমরা দিতে পারি আন্ডু। আবার এটা হচ্ছে রিডু হলে আগের জায়গায় চলে আসবে, আর এটা হচ্ছে আন্ডু। ওকে, চলুন এখন আমরা এডিটের আরেকটি কমান্ড বহুল প্রচারিত, সেটা হচ্ছে কাট। প্রথমে আমরা সিলেক্ট করব স্পেশালি ভাবে দিয়ে, মাউসের পয়েন্টটা যখন এরকম আসবে এরকম সিলেক্ট করতে পারি, অথবা এরকম দিয়ে শিফট ধরে রাইট অ্যারোটা এরকম দিলেই কিন্তু আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। চলুন তারপর আমরা কি করব, এডিটে গিয়ে কাট করব। কাট করলে আলটিমেটলি ওই জায়গা থেকে কিন্তু বিষয়টা চলে যাচ্ছে। ওখান থেকে চলে গিয়ে আমি নির্দিষ্ট অন্য একটা জায়গায় এখানে কার্সর রাখা, তারপর আমি চাইলে এখানে পেস্ট করে দিতে পারি। দেখুন আমি কাট করে পেস্ট করছি অন্য জায়গা থেকে, সেটা এখানে চলে আসছে। সেটা আরও ক্লিয়ার করে বোঝার জন্য আমরা পরবর্তী ধাপে কাজ করব। যেমন কপি আছে, আগে ফার্স্ট সিলেক্ট করে নিই, তারপর আমরা এখান থেকে ক্লিক করে কপি করব। আর দেন আমরা এন্টার দিয়ে এখানেও যদি আমি চাই রাইট মাউস ক্লিক করলে পেস্ট আমি পাচ্ছি, পেস্ট দিয়ে দিলে কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। সেম জিনিস, একই জিনিস বারবার কপি করতে গেলে, বারবার পেস্ট করতে গেলে একবার কপি করে বারবার আমি পেস্ট করতে পারবো। সেম দেখুন আমি যদি এখানে পেস্ট দিই বা কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিই, দেখুন এখানে আরেকটা লাইন পেস্ট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু কপি পেস্ট আর কাট পেস্ট হচ্ছে, নির্দিষ্ট একটা জায়গা থেকে আমি এটা কাট করলাম। ধরুন এখান থেকে কাট করছি, এটা আমি এই জায়গায় এনে সেটাকে পেস্ট করলাম, এই যে অন্য জায়গাতে এখানে চলে আসছে। এ হচ্ছে কাট কপি পেস্টের মূল জিনিসগুলা। স্পেশাল পেস্ট হচ্ছে কোনো একটা জায়গার বা টেবিলের ফরম্যাট স্ট্রাকচার সহকারে প্রিন্ট করার জন্য, পেস্ট করার জন্য লাগে আর কি। সেটা আমরা টেবিল নিয়ে যখন কাজ করব সেটা তখনই আমরা দেখাবো। এরপর যে আমরা যেটা দেখলাম কাট কপি পেস্ট, এখন আমরা দেখব ফাইন নামের একটা শব্দ আছে, কমান্ড আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো চলুন দেখি, এখানে কিবোর্ড থেকে আমরা যখন কন্ট্রোল হোম দিব একদম শুরুতে প্রথম পেজ, আবার আছে কন্ট্রোল এন্ড দিলে একদম লাস্ট পেজ। তো কন্ট্রোল হোম, আচ্ছা পেজ আপ, পেজ ডাউন, এগুলো অ্যাকচুয়ালি পার একটা পেজ করে করে উপরে যাওয়ার জন্য পেজ। হ্যাঁ চলুন এখন আমরা যে কাজটা করব, এডিট থেকে ফাইন কমান্ড, ফাইনতে গিয়ে স্পেসিফিক কোনো শব্দ আমি খুঁজতে পারবো এখানে। যেমন আমি এখানে ফক্সকে খুঁজতে পারি, যে ফক্স কোথায় কোথায় আছে, ফাইন নেক্স পাচ্ছে, যতবার আমি এ করতেছি সে পাচ্ছে। আর আমি এখান থেকে চাইলে এই ফক্সকে রিপ্লেস করে আমি ক্যাট দিতে পারি, সিএটি। তো এখানে যতটা ফক্স আছে ম্যাক্সিমামে
সবগুলোই কিন্তু কি হয়ে যাবে, ক্যাট হয়ে যাবে। রিপ্লেস অল দিলে, শুধু রিপ্লেস দিলে একটা হবে, আর রিপ্লেস অল দিলে সবগুলো দেখুন এখানে ক্যাট হয়ে গেছে। এই দেখুন ফক সবগুলো ক্যাট হয়ে গেছে। আবার গো টু কমান্ড আছে, আমরা স্পেসিফিক নির্দিষ্ট পেজে যদি আমরা যেতে চাই, 4 নম্বর পেজে যদি গেলাম, এন্টার দিয়েছি, আমরা 4 নম্বর পেজেই আলটিমেটলি চলে আসছি। সেটা আমরা কীভাবে বুঝবো, এখন 4 নম্বর পেজে আমরা আছি। তো মোটামুটি বেসিক্যালি কমান্ড হচ্ছে এডিটের এই কমান্ডগুলোই, তা আপনারা একটু প্র্যাকটিস করবেন, আশা রাখি এডিট কমান্ডগুলি ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।